পুঁজিবাজারকে যারা ফটকা বাজার বলে তারা পুঁজিবাজারের শত্রু বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবদুল মুহিত। দুপুরে সিলেটে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত বিনিয়োগ শিক্ষা মেলা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেন সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে কারসাজির ঘটনায় অনেক মামলা হয়েছে, সুতরাং কোনো অ্যাকশন হয় না এটা ঠিক না, কিন্তু পুঁজিবাজারের অ্যাকশন খুব দ্রুত করা সম্ভব হয় না। যথেষ্ট মামলা মোকদ্দমা হয়েছে এবং চলছে, এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হয় না সময়।